हेलो फ्रेंड्स, वेलकम ऑल ऑफ यू टू माय चैनल सोनालिस मेनू। आज हमें नारकेल और तिलेर नाड़ू रेसिपी शेयर करछी। नारकेलेर नाड़ू बनानोर जोन्नो प्रथमे हमें तीनटे नारकेल केटे रेखेछी। एबार हमें नारकेलगुलो कुड़िये नेब। हमें दुई रकमेर नारकेल नाड़ू बनाबो, चीनी दिए नारकेल नाड़ू और गुड़ दिए नारकेल नाड़ू। सब नारकेलगुलो कुड़िये नेवा हये गेछे। এই নারকেলের অর্ধেকটা আমি চিনির নাড়ু বানাবো আর অর্ধেকটা গুড়ের নাড়ু বানাবো। চিনি আর গুড়ের নাড়ু বানানোর জন্য উপকরণগুলো নিয়ে নিয়েছি আর দুটো দুটো করে চারটে এলাচ আর কর্পূর নিয়েছি, যেটা খুবই অল্প পরিমাণে দেব। বেশি দিলে তেতো হয়ে যাবে, এটা নাড়ুতে সুন্দর গন্ধ আসার জন্য দেব। এবার আমি চিনির নারকেলের নাড়ুর রেসিপি শেয়ার করছি। কড়াই গরম হওয়ার পর নারকেল দেব, তারপর দেব চিনি। এখানে দেড়টা নারকেলে 400 গ্রাম চিনি দেব। আর মনে রাখতে হবে, নাড়ুতে চিনি বা গুড় যদি কম হয়ে যায় তাহলে পাক আসবে না, আর যদি বেশি হয়ে যায় তাহলে খেতে ভালো লাগবে না। তাই নাড়ুর ক্ষেত্রে চিনি বা গুড় যেটাই দেবেন তার মাপটা সঠিক হওয়া ভীষণই প্রয়োজন। এবার চিনি নারকেলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। যদি এইভাবে ভালো করে নেড়ে নেওয়া যায় তাহলে নারকেলে খুব সুন্দর পাক আসে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এইভাবে বারবার নাড়তে হবে। দুটো দুটো করে চারটে এলাচ আর অল্প কর্পূর নিয়েছি, যেটা চিনি আর গুড়ের নাড়ু বানানোর জন্য রেখেছি। এবার দুটো এলাচ আর কর্পূরের ছোট একটা টুকরো নাড়ুতে দিয়ে দেব। তারপর এটা নাড়ুর সাথে ভালো করে মিশিয়ে নেব। নাড়ুর পাক একদম এসে গেছে। এবার ওভেনটা অফ করে দেব। গরম থাকতে থাকতে কিন্তু নাড়ুর শেপ দিতে হবে, ঠান্ডা হয়ে গেলে এর শেপ আসবে না। অল্প অল্প পরিমাণে পুর নিয়ে আমি নাড়ুর শেপ দেব। আপনারা চাইলে ছোট বড় যেরকম ইচ্ছে সেরকম শেপ করতে পারেন, আর স্টোর করেও অনেক দিন রেখে দিতে পারেন নাড়ু। চিনির নারকেলের নাড়ু একদম তৈরি। এবার আমি গুড় দিয়ে নারকেল নাড়ুর রেসিপি শেয়ার করব। কড়াই গরম করে প্রথমে আমি নারকেল দেব, তারপর দেব গুড়। আমি এখানে দেড়টা নারকেলে 400 গ্রাম গুড় নিয়েছি। এবার আমি নারকেলের সাথে গুড় ভালো করে মিশিয়ে নেব। এইভাবে গুড়ের সাথে নারকেলকে ভালো করে মেলাতে হবে আর বারবার নাড়তে হবে, যাতে নিচ থেকে পোড়ানা লেগে যায়। মিডিয়াম ফ্লেমে রেখে এইভাবে 10-15 মিনিট নাড়ানোর পরে দুটো এলাচ আর খুবই অল্প পরিমাণে কর্পূর নাড়ুতে দিয়ে দেব। তারপর এলাচ আর কর্পূরের গুঁড়ো নাড়ুর সাথে ভালো করে মিলিয়ে নেব। দেখুন, আস্তে আস্তে কিন্তু নাড়ুর পাক হতে শুরু করে দিয়েছে। এইভাবে বারবার নাড়তে হবে, তাহলে কিন্তু নাড়ুর পাক ভালো আসবে। গুড়ের সাথে নারকেল খুব ভালো করে মিশে গেছে আর পাকও কিন্তু এসে গেছে। আর যখন পাক এসে যাবে তখন কিন্তু কড়াই থেকে নারকেল ছেড়ে আসবে। গুড়ের নাড়ুর পাক এসে গেছে। এবার আমি ওভেনটা অফ করে দেব। তারপর আমি অন্য একটা প্লেটে ঢেলে নেব আর গরম থাকতে নাড়ুগুলো বানিয়ে নেব, কারণ ঠান্ডা হলে নাড়ুর শেপ ঠিকভাবে আসবে না। আর অল্প অল্প পরিমাণে পুর নিয়ে নাড়ুগুলো বানিয়ে নেব। গুড় নারকেলের নাড়ু একদম তৈরি। Thank you.
এবার আমি তিলের নাড়ুর রেসিপি শেয়ার করব। তার জন্য কড়াই গরম করে প্রথমে তিলগুলো দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে রেখে ম্যাক্সিমাম 5 মিনিট এইভাবে ভাজতে হবে। তিলগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি শুকনো কড়াইয়ে গুড়টা ঢেলে দেব। এখানে 100 গ্রাম তিলের জন্য 150 গ্রাম আখের গুড় নিয়েছি। এই মাপটা আপনারা খেয়াল রাখবেন, যদি তিল আর গুড়ের মাপ সঠিক না হয় তাহলে তিলের নাড়ু ভালো হবে না। গ্যাসের ফ্লেমকে হাইতে রেখে গুড়কে ভালোভাবে জাল দিতে হবে আর এইভাবে বারবার নাড়তে হবে। গুড় যখন এইভাবে ফুটতে শুরু করবে তখন আমি গ্যাসকে লোতে রেখে তিলগুলো দিয়ে দেব। লো ফ্লেমে রেখে তারপর গুড়ের সাথে তিলকে এইভাবে মেলাতে হবে। আর গ্যাস বন্ধ করা যাবে না, তাহলে গুড় ঠান্ডা হয়ে গেলে তিলের সাথে ভালোভাবে মেশানো যাবে না। গরম থাকতে থাকতে তিলের নাড়ু বানিয়ে নিতে হবে, ঠান্ডা হয়ে গেলে এর শেপ আসবে না। নারকেল নাড়ুর মতন সেমভাবেই আপনারা তিলের নাড়ু বানাবেন। ভিডিওটি ভালো লাগলে আপনারাও এই রকমভাবে বানিয়ে নিন আর কমেন্টের মাধ্যমে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। ভিডিওটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর আমাকে ইন্সপায়ার করুন আরও নতুন নতুন রান্নার ভিডিও করার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং।